প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমাদের পাঠ প্রথম অধ্যায়ের দ্বিতীয় সমাজ ও সামাজিক পরিবেশ আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটি চমৎকার ছবি দেখতে পাচ্ছি ছবিতে রয়েছে একটি বিদ্যালয় বিদ্যালয়ের মাঠে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এবং কি শিক্ষক আর কি দেখতে পাচ্ছি একটি বাড়ি দেখতে পাচ্ছি দূরে নদী দেখতে পাচ্ছি গাছপালা পশু পাখি ফুল কত কিছু দেখতে পাচ্ছি আমাদের এখানে সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তাটা কে তৈরি করেছে আমাদের মতোই কেউ না কেউ তৈরি করেছে কেন তৈরি করেছে আমাদের যাতায়াতে যাতে সুবিধা হয় তাই আমরা রাস্তার ধারে কি দেখতে পাচ্ছি দুজন দাঁড়িয়ে গল্প করছে আবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দুজন একসঙ্গে বিদ্যালয়ে যাচ্ছে আর এখানে তিনজন কি মাটিতে কাজ করছে মাটি কাটছে তারা কেন রাস্তাঘাট মেরামত করার জন্য তারা মিলেমিশে কত সুন্দর করে কাজ করছে আসলে আমরা কি জানো আমরা নিশ্চয়ই কেউ একা একা বাস করতে পারি না আমরা কি মিলেমিশে সবাই একসঙ্গে বসবাস করি একা একা যদি বাস করতে পারতাম তাহলে কি আর এই যে বিদ্যালয় বাড়ি এত কিছু দরকার হতো এই যে রাস্তাঘাট যে তৈরি করা হচ্ছে কি তাও আমরা সবাই মিলেই তৈরি করছি তাহলে চলো আমরা এটা কি বুঝতে পারছি এখানে আমরা এটা সামাজিক পরিবেশ দেখতে পাচ্ছি যেমন আমরা এভাবেই বলতে পারি আমরা একা বসবাস করতে পারি না বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি একে অন্যকে সাহায্য করি একসাথে কাজ করি মানুষ এবং তাদের কাজ নিয়েই সমাজ মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে যেমন বাড়ি বিদ্যালয় খেলার মাঠ রাস্তা দোকান ইত্যাদি এসব কিছুই মানুষের সৃষ্টি মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়েই আমাদের এই সামাজিক পরিবেশ তোমরা উপরের ছবিতে সামাজিক পরিবেশের কিছু উদাহরণ লক্ষ্য করো যেমন এই যে আমরা এখানে ছবিটিতে কি কী দেখেছি বিদ্যালয় দেখেছি লোকজন দেখেছি বাড়িঘর দেখেছি গাছপালা দেখেছি কত কিছু এই সবই কি সামাজিক পরিবেশের এক একটা করে উদাহরণ মানে আমাদের এই সমাজের সব কিছু নিয়েই কি সামাজিক পরিবেশ আর প্রত্যেকটা জিনিস যখন আমরা আলাদা আলাদা করে চিন্তা করব যেমন বাড়ি বিদ্যালয় খেলার মাঠ এগুলো কি এক একটা করে উপাদান তাহলে আমরা খুব সহজেই বুঝে গেলাম সামাজিক পরিবেশটা আসলে কি যেখানে কি সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করে এবং নিজেরা নিজেদের প্রয়োজন মতো জিনিস তৈরি করে এবং অন্যদের প্রয়োজনে কি কখনো সমস্যা সৃষ্টি করে না এই সব কিছু মিলে কি আমাদের সামাজিক পরিবেশ এখন আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি বলতো এই ছবিগুলো কিসের ছবি আর এই ছবিগুলো আমরা কোথায় দেখতে পাই কি বলতে পারবে আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি চলো তার আগে আমরা ছবিগুলো একটু ভালো করে দেখি এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে কি দৌড়দৌড়ি করছে এখানে শিক্ষার্থীরা এক একসঙ্গে মিলেমিশে চলে আসছে এখানে কি বাড়িতে মা বাবা ভাই বোন সবাই মিলে একসঙ্গে কি খেতে বসেছে এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি গ্রামের অনেকেই একসঙ্গে বসে কি গল্প করছে কথা বলছে বা এই ছবিটা দেখে মনে হচ্ছে এটা একটি বিয়ে বাড়ির ছবি আসলে এগুলো আমরা কোথায় দেখতে পাই বলতো হ্যাঁ তার পাশে আরও একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিটাতে মনে হচ্ছে কোনো মেলার ছবি এখানে কত রকমের লোকজন এসেছে এই ছবিগুলো আসলে আমরা দেখতে পাই কোথায় বলতো এগুলো কিসের দৃশ্য এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের দৃশ্য আর এগুলো আমরা কোথায় দেখতে পাই এগুলো আমাদের সমাজেই দেখতে পাওয়া যায় আমাদের সমাজে তো এরকম তো কত নানা চিত্র প্রতিনিয়তই দেখতে পাই তাহলে এখন মনে হচ্ছে না যে আসলে সমাজটাই সমাজ বলতে আমরা কি বুঝি যেমন আমরা তো একা কেউ বসবাস করতে পারি না আমরা আমাদের আশেপাশের লোকজনকে একসাথে নিয়ে মিলেমিশে যে বসবাস করি এই মিলেমিশে বসবাস করাটাই হচ্ছে কি সমাজ অর্থাৎ সবাই একতাবদ্ধ হয়ে বসবাস করাটাই হচ্ছে একটা সমাজ চলো এখন আমরা কি আমাদের এই যে আমরা যে যেখানেই অবস্থান করি না কেন গ্রাম শহর বলো বাসায় বলো বাইরে বলো আমরা এখন যে যেখানেই আছি সেখান থেকে কি একটু বাহিরে একটু আমরা তাকিয়ে দেখি আসলে আমরা এই যে সামাজিক পরিবেশের কি কি দেখতে পাচ্ছি সেগুলো দেখে নিয়ে আমরা কি করব। সুন্দর করে একটি ছক তৈরি করব। যেমন আমরা ছকটি এভাবে তৈরি করতে পারি ভবন যাতায়াত কাজ কারণ আমাদের সামাজিক পরিবেশে তো অনেক রকমের জিনিস রয়েছে এভাবে আমরা যদি লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যেমন ভবন ভবন তো অনেকগুলোই থাকতে পারে তার মধ্যে কি কি রকমের ভবন রয়েছে বিদ্যালয় নাকি হচ্ছে বাড়ি না অন্য কিছু এভাবে আমরা কি পয়েন্ট আকারে একটা একটা করে লিখতে পারি আবার যাতায়াত যাতায়াত বলতে আমরা কি বুঝি আসলে আমরা এই যে চলাফেরা করি বাসা থেকে বের হলেই তো আমাদের যাতায়াত করতে হয় যাতায়াতকে আমরা সব জায়গায় কি পায়ে হেঁটে হেঁটে যেতে পারি না আমাদের যাতায়াতের জন্য অনেক যানবাহনের প্রয়োজন হয় এই যানবাহনগুলো আসলে কি হতে পারে যেমন রিক্সা হতে পারে মোটরসাইকেল হতে পারে পুরো হতে পারে এরকম বিভিন্ন রকমের হতে পারে তো আমরা বাইরে তাকিয়ে কি দেখতে পাচ্ছি সেগুলো কি ঝটপট করে লিখে ফেলি আর এই যে কাজ আমরা যে কাজ করি এক একজন এক এক জায়গায় কাজ করি কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ পড়ালেখা করি প্রত্যেকটা কাজেই কি প্রত্যেকটা কাজও হচ্ছে এক একটা করে সামাজিক পরিবেশের কি উদাহরণ বা উপাদান তাহলে আমরা কে কি কাজ করছে আমরা যা যা দেখতে পাচ্ছি এগুলো সুন্দর করে লিখে ফেলি তারপর আমরা কি এই যে এখানে যে ছবিটি দেখেছিলাম সেই ছবিটিতে কে কি করছে আমরা তো জানি তারপরে আমরা কি করব আবার আমরা সুন্দর করে আলাদা আলাদা করে লিখে ফেলি যেমন এখানে কি দেখতে পাচ্ছি শিশুরা কি করছে বিদ্যালয়ে যাচ্ছে আছে আমরা মজার একটা খেলা করছি এখানে সুন্দর একটি লেখা চলে আসছে আর ওইখানে আমরা যা দেখতে পাচ্ছি সুন্দর একটি গোল দাগ হয়ে যাচ্ছে তাহলে চলো এভাবে আমরা মজার খেলাটি খেলে নিই তিনজন লোক আমরা কোথায় তিনজন লোক দেখতে পাচ্ছি দেখো তো তারা কি করছে তিনজন লোক কাজ করছে এই যে আমরা তিনজন লোককে দেখতে পাচ্ছি তারা কাজ করছে দুইজন লোক দুইজন লোক কোথায় আছে তো তারা কি করছে গল্প করছে বা কথা বলছে তাহলে আমরা সব কি এভাবে জেনে নিলাম আমরা কি আমাদের সামাজিক পরিবেশের কি গুরুত্বটা বোঝার চেষ্টা করবো কারণ সামাজিক পরিবেশ ছাড়া কি আমরা তো বসবাস করতে পারি না এখন আমরা দেখি সামাজিক পরিবেশের উপাদান কোনটি হতে পারে পাখি পশু বিদ্যালয় নাকি নদী তো কোনটি হবে সামাজিক পরিবেশের উদাহরণ বিদ্যালয় হ্যাঁ তাহলে আমাদের কি আমরা এখন জানতে পারলাম যে সামাজিক পরিবেশের উপাদান কোনগুলো এভাবে কি আমরা আরও কিছু দেখতে পারবো যেমন দেখিয়েছি এখানে তিনজন লোক মিলেমিশে কি সুন্দর সবজি বেচা কেনা করছে এখানে কি উঠানে মুরগিকে খাবার দিচ্ছে ওদিকে দুজন বসে গল্প করছে এই যে পরিবেশটা কি যে আমাদের বাসার আশেপাশে যারা রয়েছে এরা সবাই কে এরা সবাই আমাদের প্রতিবেশী আমরা কি প্রতিবেশীদের সঙ্গে সবাই মিলেমিশে থাকি এই যে মিলেমিশে থাকাটা এটাই তো আমাদের সামাজিক পরিবেশ বা সমাজ তাহলে আমরা কি আমরা অবশ্যই একা বসবাস করতে পারি না আমরা একটা সমাজে বসবাস করি তাহলে সমাজে বসবাস করতে হলে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে আমরা কি আমরা সমাজের নিয়মকানুন মেনে চলবো এবং কি একে অন্যকে সাহায্য সহযোগিতা করব যে কোনো কাজে কেউ যদি সাহায্য চায় কেউ যদি বিপদে পড়ে তাহলে কি আমরা তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবো তাহলে কি আমরা নিজেরা বিপদে পড়লে তখন কি তারাও এগিয়ে আসবে এভাবে কি আমাদের সমাজটা অনেক সুন্দর হবে আর সমাজে কোনো প্রকার বিশৃঙ্খলাও থাকবে না সবাই কি শান্তিপূর্ণভাবে বসবাস করবে তাহলে কি আমাদের সমাজের গুরুত্ব তো অবশ্যই আছে যেহেতু আমরা একা বসবাস করতে পারি না আমরা আমাদের পরবর্তী ক্লাসে কি শিখব সামাজিক পরিবেশের গুরুত্বটা জানব আর আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি তাহলে এখন যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে সমাজ বলতে কি বুঝো বা সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও আমরা তো অবশ্যই বলতে পারব যেমন একই এলাকায় বসবাসকারী সব মানুষ মিলেমিশে একসাথে থাকাকে কি বলে সমাজ বলে আবার যদি জানতে চাই যে সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও হ্যাঁ আমরা বলতেই পারি যেমন সামাজিক পরিবেশের একটি উদা উদাহরণ হলো বিদ্যালয় অথবা কি যানবাহন সম্পর্কেও কি আমরা বলতে পারবো তো এগুলো কি এভাবে আমরা কি বাসায় খুঁজে খুঁজে নেব আমরা আর কি কি শিখতে পারি তো পরবর্তী ক্লাসে আমরা কি আবার সঠিক সময়ে চলে আসবো আর কি নতুন নতুন আমরা পড়া শিখব সেই পর্যন্ত কি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি